বৈশ্বিক অর্থনীতিতে উদীয়মান শক্তি বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পূর্তিকালে এশিয়ায় অর্থনৈতিক অগ্রগতিতে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ, আর এই স্বীকৃতি দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যম, অর্থনৈতিক গবেষণা সংস্থাসমূহ এবং প্রতিবেশী দেশসমূহের রাষ্ট্রনায়কগণ। করোনা মহামারীতে জর্জরিত ভারতকে চিকিৎসা সহায়তা দিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বিদেশি ঋণে জর্জরিত শ্রীলঙ্কাকে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। এই দুই ঘটনাকে বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের নমুনা প্রদর্শন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতির প্রশংসা করতে বাধ্য হচ্ছেন পাকিস্তানের বিশেষজ্ঞরাও। বিশ্বব্যাংকের পাকিস্তান কর্মসূচির সাবেক উপদেষ্টা আবিদ হাসান সম্প্রতি এক নিবন্ধে বলেছেন, 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের দ্বিগুণ হবে। এ কথা 20 বছর আগেও রীতিমতো অকল্পনীয় ছিল। এখন বাংলাদেশের অর্থনীতি যে গতি এগুচ্ছে তাতে 2030 সালের মধ্যে বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। তুলনায় পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। এ সময়ের মধ্যে ভালো করতে না পারলে 2030 সালে বাংলাদেশের কাছে হাত পাততে হতে পারে পাকিস্তানকে। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী এবং কৌশলী সিদ্ধান্তে করোনা মহামারী পরিস্থিতিতেও পোশাক শিল্প খাতে ব্যাপক হারে অর্ডার পাচ্ছে। করোনা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সফল হওয়ায় ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন বৃহৎ দেশের অর্ডার সমূহ আসছে বাংলাদেশে, যা সংকটকালে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত 2 মে প্রথমবার রিজার্ভ 45 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। প্রবাসীদের উপার্জন থেকে সর্বোচ্চ পরিমাণে রেমিটেন্স বাংলাদেশ পাচ্ছে। সদ্য শেষ হওয়া মে মাসে 217 কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। জানা গেছে, গত 23 মে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে 20 কোটি ডলার ধার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই অর্থ সহায়তা শ্রীলঙ্কাকে তাদের অর্থনীতি শক্তিশালী করতে সহযোগিতা করবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে বিশ্বের যে 40টি দেশ কমপক্ষে 2 বার করে চিকিৎসা সহায়তা দিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। 6 মে ভারতকে করোনা চিকিৎসায় ব্যবহৃত 10,000 রেমডেসিভির দিয়েছে বাংলাদেশ। এরপর 18 মে ভারতকে 2,672 বক্স বিভিন্ন অ্যান্টিভাইরাল ওষুধ পাঠায় বাংলাদেশ। ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ এর অধ্যাপক প্রবীর দে বলেন, বাংলাদেশ হলো এশিয়ার নতুন রয়্যাল বেঙ্গল টাইগার। তারা সব জায়গায় একই ভাষায় কথা বলে এবং তাদের সুসংগঠিত একটি প্রশাসন রয়েছে।